জুমার দিন মসজিদে মুসল্লিদের জায়গা হয় না, সেই দেশের ভিতরে কোথার থেকে বানর জাত এসে আজকে মুসলমানদের ঈমান ধ্বংস করার বিভিন্ন ধরনের বান্দ্রামি করছে। আর এটা আমরা বসে বসে দেখব, এর প্রতিবাদ করব না, আর এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না, এটা হতে পারে না। এই প্রতিবাদ আমাদেরকে সাধ্য অনুযায়ী করতেই হবে, এবং এটা পরিষ্কার জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ষড়যন্ত্র করবে, কিন্তু এর চেয়ে বড় কৌশলী হইলাম রাব্বুল আলামিন বলে আমি মালিক। রাব্বুল আলামিন বলেন ওদের সমস্ত অপকৌশল, ওদের সমস্ত বান্দ্রামি আল্লাহর কৌশলের সামনে সব নস্যাৎ হয়ে যাবে। সেই হিসাবে আমি বলবো, আজকে সরকারকে বারবার বলার পরেও যখন নাকি বিভিন্ন সময় শুনছি আর কি, যে যখন আমাদের প্রধানমন্ত্রী তার কাছে যদি কেউ দেখা করে বলছিল বর্তমান শিক্ষা সিলেবাসের ব্যাপারে, তখন বলে এটা আমি জানি না। তা আপনি জানেন না, আপনি দেশের প্রধানমন্ত্রী, দেশ চালান কেন? আপনি এখানে সরে যান, এ ধরনের কথা তো একটা সাধারণ কোনো একটা যার একটু বোঝা সেও তো বলতে পারে না। আপনি জানেন না, তাহলে এই শিক্ষা সিলেবাস আপনি উদ্বোধন করলেন কিভাবে? শুধু তাই নয়, আজকে আমাদেরকে যে শিক্ষা ব্যাপারে যে মন্ত্রী বানানো হয়েছে, শিক্ষামন্ত্রী, এই এই যে ভদ্র মহিলা বলবো না কি মহিলা বলবো আল্লাহ ভালো জানে, এই মহিলার কথাবার্তা কোনো লাগাম নাই, কোনো একটা জ্ঞানীমূলক কথা এর থেকে বারবার তার কথার মাধ্যমে মিথ্যা প্রমাণিত। এখন জাতির কাছে বলতে চাও ভুল আছে, তো একটু আগে বলছেন আমি ভুল নাই, তাহলে আপনি প্রধান, আপনি কিভাবে শিক্ষামন্ত্রী হন? এদেশের মধ্যে যে দেশের শিক্ষামন্ত্রী এই গুণের হয়, সে দেশের শিক্ষাসহ মানুষ ধ্বংসের পথেই যাবে, এটাই তো বাস্তবতা। সেই হিসেবে আমরা ধিক্কার জানাই আজকে বর্তমান এই শিক্ষার্থী যারা তৈরি করেছেন এবং যারা এটা বাস্তবায়নের চেষ্টা করছেন, এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে, আর এর পরিবর্তন করে ধর্মীয় ইসলামী শিক্ষা সর্বত্র বাস্তবায়ন করতেই হবে। সাথে সাথে লক্ষ্য করেছেন তামাম দুনিয়ার ভিতরে দুঃখ সহকারে বলতে হয়, সুইডেনের মধ্যে আজকে কোরআনুল করিম তামাম দুনিয়ার ভিতরে আজকে যেটা সর্বত্র স্বীকৃত যে বিতর্কের ঊর্ধ্বে এবং সবচেয়ে সহি বিশুদ্ধ কিতাব হল কোরআনুল করিম, সেই কোরআনুল করিমকে আজকে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং যারা নাকি সরকারি বাহিনী রয়েছে পুলিশের ছত্রছায়ায় কোরআনুল করিম প্রকাশ্যে পুরে কোরআনুল করিম অপমান করা হয়েছে। আজকে তার গজব তো আল্লাহ শুরুও করেছে আলহামদুলিল্লাহ। আমরা এর এই সম্মেলন থেকে এর ধিক্কার জানাই, আর বাংলাদেশের সরকার এবং আমাদের যারা নাকি দেশ পরিচালনা করছেন সংসদের ভিতরে এর নিন্দা প্রস্তাব পাশ করে এবং তাদের সুইডেন সহ যে এর সাথে তার সম্পৃক্ত আমাদের দেশে যে দূতাবাসগুলো রয়েছে তাদেরকে ডেকে এর নিন্দা প্রস্তাব জ্ঞাপন করার জন্য এই সম্মেলন থেকে আমরা দাবি করছি।